জয় সীতাকো রামকৃষ্ণ, জয় সীতাকো রামকৃষ্ণ, জয় সীতাকো রাম। সমস্যা সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সাকসেস জীবনে আসে কোথা থেকে? সাকসেস আসে তোমার মধ্যে থেকে, এবং তোমার মধ্যেই পাওয়ার রয়েছে, তোমার মধ্যেই সাফল্য রয়েছে, তোমার মধ্যেই সাকসেস রয়েছে, তোমার মধ্যে সফলতার একটা জায়গা রয়েছে। যে সাফল্য, যে সফলতা তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আজকে বিজনেস করছো, আজকে তুমি বিজনেস করছো, দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন তুমি খেটে যাচ্ছ, কিন্তু সেখানে নিটফল জিরো, রেসপন্স পাচ্ছ না। আজকে তুমি একটা ব্যবসায় নামবে, বহু 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 দিকে বিচার করলে, অ্যানালাইজ করলে, তুমি বহু কিছু নিয়ে তুমি রিসার্চ করলে, কিন্তু সেই জায়গা থেকে তুমি নিটফল জিরো হয়ে বাড়ি ফিরলে সর্বোচ্চ বেচে কিনে দিয়ে। এই রিসেন্ট রিসেন্ট বলবো মানে কিছু 7 মান্থ আগে আমার কাছে একজন এসছে, তার বইয়ের সমস্ত গয়না টয়না বিক্রি টিক্রি করে সে একটা বিজনেসে নেমে একটা বিজনেস করছে, এবং সেই বিজনেসটা করার পরে সে খুব ভালো যাচ্ছিল। তার হঠাৎ করে কি হলো, এমন একটা টার্ন নিল লাইফে, সেই বিজনেসটা একদম ডাউন হয়ে গেল, এবং সে যে ঋণ নিয়েছিল এবং তার স্ত্রীর গয়না অর্নামেন্টস যেটা বন্ধক দিয়েছিল বা বিক্রি করেছিল, সেখান থেকেও সে তাকে সেটাকে আর উদ্ধার করতে পারেনি, এবং সে এখন অন্যের কাছে একটা কাজ করছে, এবং যে মানুষটার কাছে একটা সময় স্যালারি হিসাবে পেত তার কর্মচারী 10,000-20,000 টাকা স্যালারি, এবং সেই ব্যক্তিটা আজ কাজ করছে 6,000 মায়নায় সিকিউরিটি গার্ড। শুনতে পারো, যে ব্যক্তির টার্নওভার ছিল তার ইয়ারলি 2 কোটি থেকে 3 কোটি টাকা, সেই ব্যক্তি 6,000-এর যদি কাজ করে, তাহলে কোথায় যেতে পারে তোমার জীবনটা, কোথায় ভাগ্যটা নেমে আসতে পারে। আজকে আমরা প্রোগ্রাম দেখছো, তুমি আমার টিভির ওপারে বসে প্রোগ্রাম দেখছো, এবং তুমি বলছো যে ফোন করে কথা বলো যাদব শাস্ত্রীর সাথে, এটাই তোমার মোটো, কিন্তু কেউ কথা শুনছো না, কেউ কথা শুনছো না। কিন্তু কিছু কিছু ব্যক্তি কি বলছে, যাদব শাস্ত্রী আমি মনোসংযোগ দিয়ে কথা শুনবো, সে আসুক আমার কাছে বা নাই আসুক, সেই ব্যক্তিটাই হলো পার্সেন, যে পার্সেন জীবনে কিছু করতে পারবে। কারণ আমার প্রোগ্রাম দেখছে তার মানে সে সাকসেস হবে, তা সেই কথা বলবো না আমি। আমি বলবো তার কিছু শেখার, কিছু জানার ধৈর্যটা তার আছে, সে আবার অনুষ্ঠান দেখছে এবং ভালোভাবে দেখছে, বোঝার চেষ্টা করছে কি বলছে, কোন দিক থেকে লাইফটা একটু এগোনো যায়, সেই জিনিস নিয়ে ভাবছে। কিন্তু তুমি কি ভাবছো, জয়দেব শাস্ত্রীর সাথে কথা বলবো, আমার ছেলের কি হয়েছে, আমার মেয়ের কি হয়েছে, কিচ্ছু লাভ নেই, কোনো লাভ নেই, আমার সাথে কথা বলবে, ফোনের মধ্যে কথা বলবে, ফোনে লাইভে কথা বলবে, কোনো লাভ নেই। কেন 2 মিনিট 1 মিনিট কথা বলে ফোনের মধ্যে কিচ্ছু হয় না, তোর কনসালটেন্সি দিয়ে, চার্জ দিয়ে তুমি চেম্বারে গিয়ে দেখাও, তুমি কনসালটেন্সি ফিস দিয়ে তুমি অনলাইনে দেখাও, তুমি প্রপার ওয়েতে কাজ করো, সাফল্য পাবে। ফ্রিতে কিছু হয় না, জীবনে ফ্রিতে কিচ্ছু হয় না, আমি এখানে বসি ফ্রিতে নয়, ফ্রিতে কিছু হয় না জীবনে, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জিনিস নিয়ে আমাদের কাজ করতে হয়, এবং সঠিক প্রসেস অনুযায়ী যদি কাজ করো, সাফল্য তোমাকে মিলবেই মিলবেই। সবাইকে একটা কথা বলি, জয়দেব শাস্ত্রী একটা দিন, একটা দিন মন খুলে সবার সাথে মেশে এবং সবার সাথে কথা বলে এবং সবাইকে কিছু না কিছু দেয়। আমি কী দেবো, আমি জানুয়ারি মাসের ফার্স্ট উইক প্রথম দিন, জানুয়ারি মাসের প্রথম দিন 1 তারিখ, 1 জানুয়ারি কল্পতরু উৎসব, সেদিন আমি 2 মুখী রুদ্রাক্ষ সবাইকে দেবো বিনামূল্যে। যে যাবে, 1,000 লোক যাবে, 1,000 লোককে আমি 2 মুখী রুদ্রাক্ষ দেবো, যা দাম হোক না কেন আমি তোমাদেরকে দেব। 1 টাকা হলেও আর 100 টাকা হলেও, 1,000 টাকা হলেও আমি তোমাদেরকে ফ্রিতে দেবো, 2 মুখী রুদ্রাক্ষ আমি তোমাদেরকে দেবো। এবং যারা যারা 1 জানুয়ারিতে আমার বাড়িতে আসছে, আমার 51 কালী মন্দিরে আসছে, উপোস করে আসবে, এবং তাদের সাথে আমি কথা বলবো, তাদের সাথে আমি মিট করব, এবং তাদেরকে আমি 2 মুখী রুদ্রাক্ষ কিন্তু আমি তাদেরকে দেব। এবং সবাইকে বলি 1 জানুয়ারিতে অবাধ দ্বার, তোমরা সবাই আসবে, সেখানে কোনো কনসালটেন্সি ফিস নয়, সেখানে কোনোভাবে তোমাদের একটা কথা বলো, যারা হতদরিদ্র মানুষ আছো, যারা অনেক অনেক কষ্ট করো, মনে করছো যে আমি একদিন হয়তো জয়দেব শাস্ত্রীর কাছে যাবো, কিন্তু ভিজিটের জন্য বা অনেক কারণের জন্য আমি যেতে পারছি না, ওই 1 জানুয়ারির দিনটি মাথায় রাখবে, ওই দিন আমি সবার জন্য থাকি ফ্রি অফ কস্টে, আমি তোমাদেরকে দেখে দেবো, সবাইকে সবাইকে, 1,000 লোক আসলে 1,000 লোককেই দেখে দেবো। এবং তোমাদেরকে আমি বলবো একটাই জিনিস, যে
দুমুখী রুদ্রাক্ষ, দুমুখী রুদ্রাক্ষ। আমি তোমাদেরকে সবাইকে এবং কিছু জিনিস তোমাদেরকে সবাইকে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবে, সুখে থাকবে, সবাইকে ভালো রাখবে, আর আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু ফলো করবে, জয়দেব শাস্ত্রী বা একান্ন কালীবাড়ি ফলো করো এবং দেখতে থাকো আমার অনুষ্ঠানটি। সুখে থাকো, ভালো থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রীরাম কৃষ্ণ, জয় শ্রীরাম কৃষ্ণ, জয় শ্রীরাম।